আজ আমরা কথা বলবো আমাদের দেশে আয়তন নিয়ে। বাংলাদেশের আয়তন হলো 1,47,570 বর্গ কিলোমিটার। আর আমাদের দেশে বিজয় দিবস উপলক্ষে আগামীকাল তোমাদের ছুটি দেওয়া হয়েছে। চুরি করেছ আমার মনটা, হায় রে হায় মিস লঙ্কা। বিজয় মানে নারী স্বাধীনভাবে পথ চলার অধিকার। থ্যাংক ইউ। ওয়েলকাম। ধন্যবাদ তোমাকে, আমি নিজেই পারব। দাদু ভাই, বিজয় মানে কি? বিজয় মানে এই বয়সে মাথা উঁচু করে বেঁচে থাকা। ভালো থেকো। It's got trickier. I think he's just said sorry to the umpire and that's all right. Seven to win. Big delivery this. ভাইয়া বিজয় মানে কি? দাদা দাদা। Inside there's a single to be had. There's chocolate pudding and a single. বলো না। বিজয় মানে বাংলাদেশ জিতে যাও। বাবা বাবা শুনো, একটা মিনিট। হ্যাঁ বাবা। বাবা বিজয় মানে কি? বিজয়, বিজয় মানে হচ্ছে এই যে তুমি, বড় ভাইয়া, আম্মু, আমি, আমরা সবাই যে সুন্দরভাবে বেঁচে আছি, ঘুরছি ফিরছি, আনন্দ করছি, মজা করছি, তাই না? অনেক কিছু করছি, এই যে করতে পারাটা, এটাই হচ্ছে বিজয়, বুঝলে? পড়ো। ওয়ালাইকুম আসসালাম, বসো তোমরা। মিস, বিজয় মানে কি? তুমি বসো, আমি বলছি। বিজয় মানে হলো ত্যাগের বিনিময়ে অর্জিত জয়। 16ই ডিসেম্বর হলো বাংলাদেশের স্বাধীনতা অর্জনের বিজয়। 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা বাংলাদেশকে এনে দিয়েছে পৃথিবীর বুকে এক নতুন অস্তিত্ব। বিজয় মানে হলো নারীর অধিকার রক্ষার স্বাধীনতা, তোমার আমার মত প্রকাশের স্বাধীনতা। এখনই সময় হলো এই বিজয়কে ধরে রেখে সামনের পথে এগিয়ে যাওয়ার। তাহলেই তোমরা মানুষের মতো মানুষ হতে পারবে এবং পৃথিবীর বুকে আমরা বিজয়ের সার্থকতা খুঁজে পাবো।